আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। এই গাজাখোর মহিলা শেখ হাসিনা তখন পাকিস্তানের কাছ থেকে ভাতা নিয়ে চলতো। তার কাজই হচ্ছে ঝামেলা বাঁধিয়ে রাখা, যেন এই জাতির সাথে আরও ধোকাবাজি, চোরি, বাটপারি, মোনাফেকি করা যায়। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে একটা সেক্টর কমান্ডার, অর্থাৎ সেখানে খালেদ মোশাররফ আহত হয়ে গেল, জিয়াকে সেক্টর কমান্ডার করা হয়েছিল। কিন্তু সে কখনো, বিশেষ করে জিয়াউর রহমান, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছে এরকম কিন্তু নজির নেই। এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো বললেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, জিয়াউর রহমান গুলি ছুড়েছিলেন কিনা সেটা জানতে হলে তো তার সাথে ময়দানে থাকা লাগবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন আমরাও জানতে চাই। তরুণ প্রজন্মের কাছে আপনাকে খোলাসা করতে হবে, এইসব নোংরা রাজনীতি পরিহার করুন। প্রতিহিংসার রাজনীতি দিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। আওয়ামীকে কোথায় যুদ্ধ করেছে? ওরা তো দাদার বাড়ি, নানার বাড়ি ইন্ডিয়াতে পিকনিকে ছিল, তাই তো এখন চাপাবাজি করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায়, যাতে সাধারণ মানুষ মনে করে এরাই মনে হয় আসল মুক্তিযোদ্ধা। আসলে সবই নাটক। এই গাজাখোর মহিলাটা তখন পাকিস্তানের কাছ থেকে ভাতা নিয়ে চলতো। তার কাজই হচ্ছে ঝামেলা বাঁধিয়ে রাখা, যেন এই জাতির সাথে আরো ধোকাবাজি, চোরি, বাটপারি, মোনাফেকি করা যায়। এদিকে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, এই কেঁচোকে ভালো মতো টান দিলে সম্ভবত ভারতের কেউটেগুলো বেরিয়ে আসবে। কেউটেরা অনেকদিন আগে থেকে আমাদের দেশে বারোটা বাজানোর চেষ্টায় আছে, একদিন হয়তো এভাবেই ছবলে ছবলে শেষ করে দেবে এই সোনার বাংলাকে। কুমিল্লার ঘটনায় ইকবাল আরো 5 দিনের রিমান্ডে। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 জনকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজ শুক্রবার কুমিল্লায় তাকে আদালত তোলার পর এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে এই ঘটনায় 7 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আবারও আদালতে তোলা হবে ইকবাল হোসেনকে। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, তার মা বলেছে সে একজন মানসিক রোগী, তাকে নিয়ে এত টানা হিচড়া না করলে হতো না। ইকবাল নামের একজন মাতালকে ধরে তার কঠোর বিচার করা হচ্ছে, কিন্তু কেউ একবারও বলল না ইকবাল না কিভাবে রাত 3টায় ঢুকলো তালাবদ্ধ মন্দিরে। নাটক ভালোই চলছে। আরেকজন মন্তব্য করেছেন, ত্রিপুরায় চলছে মসজিদ, কুরআন আর মুসলিমদের বসত বাড়িতে আগুন, অথচ পুরো বিশ্ব আর সমস্ত মিডিয়া টি-20 বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। এখন সব মিডিয়া চুপ, সব সচেতন ব্যক্তি চুপ, অথচ তারাই করোনার সময়ে গত রমাদানে এই মসজিদ, কুরআন আর মুসলিমের ছায়াতলে এসেছিল। সময় যেতে না যেতে আবারও চলছে গত কয়েকদিন ধরে ত্রিপুরাতে আগুন আর আগুন। কয়েকটি আল্লাহর ঘর, মসজিদ, কুরআন, বহু মুসলিমদের